খারাপ, ওরা কেন এমন করে বলবে? সর্বমঙ্গলাকে তো ওরা সবসময় দেখছে। একটা মেয়ে স্বাবলম্বী হতে চাইছে, এটা তো খারাপ কিছু নয়। আর তুমি বলো না, এই যে আমাদের পরিবার, ওর এই স্বাবলম্বী হওয়াতে কোনো রকমভাবে বাধা যদি না দেয় তাহলে তো আমাদের সেটা গর্বের ব্যাপার। তুমি বলো এটা গর্ব নয় কি? একদম চুপ করো। আমার অনিশ কত বড় একটা চাকরি পেয়েছে বলো তো? পাড়ার লোকে এবার থেকে দেখবে যে দু বেলা গাড়ি আসছে যাচ্ছে অনিশকে নিতে এবং অনিশকে দিতে। কত ভালো 1,00,000 টাকার চাকরি পেয়েছে আমার ছেলেটা। আর তার বউ কি করে? তার বউ ধূপ বিক্রি করে। মেয়ের কি ডিগ্রি আছে? না, হকারি করে, ট্রেনে ট্রেনে ধূপের হকারি করে বেড়ায়, এই ডিগ্রি আছে তার, একেবারে মাস্টার ডিগ্রি। তোমরা তো বলছো যে অনিশ খুব বড় পদে একটা কাজ পেয়েছে, তুমি যেখানে শুনেছো তোমরা, তা ওর আন্ডারে কতগুলো লোক কাজ করছে তারা কি বলবে? বসের বউ কি করে? ধূপ বিক্রি করে। এই মেয়ের জন্য আমার ছেলেটার একেবারে নাক কান কাটা গেল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বেয়ারা অনিশকে চা কফি দেয়, জল দেয়, তারাও এরকম কোন হকার মেয়েকে বিয়ে করেনি। দেখ, এর থেকে যদি ওই সৌমিলি মেয়েটা অনিশকে বিয়ে করে, আমি বলবো সেটা অনিশের জন্য ভালোই হবে, অন্তত ওর একটু সুনাম বাড়বে, সম্মান বাড়বে। আমরা অন্তত বুক ফুলিয়ে বলতে পারবো যে আমাদের কাঞ্জিলাল বাড়ির ছোট ছেলে 500 টাকা না, 5 কোটি টাকার মালিকের মেয়েকে বিয়ে করেছে। কথাগুলো মগজে ঢুকলে হয়। সর্বমঙ্গলা, তুই তুই কষ্ট পাস না। হ্যাঁ, দেখ কোনটা ঠিক কোনটা ভুল সেটা মা নিশ্চয়ই একদিন বুঝতে পারবে। আর তুই এখানে এলি কেন বলতো? নিজের ঘর থেকে তো সোজা বেরিয়ে যেতে পারতি। সত্যি, তাহলে এতগুলো কথা তো আর তোমাকে শুনতে হতো না। রোজই তো তোমাদের বলেই বেরোই দিদি ভাই, তাই আজও বলতেই এসেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে মা না ঘুমিয়ে এখানে রয়েছেন। মা ঘুমাবে? বাবা, শুনলি না, মায়ের ছেলে 1,00,000 টাকার চাকরি পেয়েছে, দেখ কত রাত জাগে। আর অনিশবাবু, অনিশবাবু ফোন টোন করেননি? কেন, তোমাকে ফোন করেনি? না, আজ প্রথম দিন তো, সব কাজকর্ম বুঝে নিতে হবে, অফিসে নিশ্চয়ই কাজের অনেক চাপ রয়েছে আজ, তাই হয়তো সময় পাননি। ও মা, তুই তো একবার ফোন করলে পারতি। হ্যাঁ, করবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম ওই সৌমিলি দিদির সঙ্গে থাকবে, আমার সঙ্গে ফোনে কথা বলতে দেখে যদি অনিশবাবুর সঙ্গে খারাপ ব্যবহার করেন তাই করলে করবে। ও সেসব ভাইয়া ঠিক সামলে নেবে, তাই বলে তোর স্বামী প্রথম দিন অফিসে গেছে, তুই একটু ফোন করে খোঁজ নিবি না? আচ্ছা দাঁড়া, ঠিক আছে, আমি ফোন করছি, তুই একটু কথা বল। দিদি ভাই, আজ থাক, আজ ওনার অফিসে প্রথম দিন, আর তাছাড়া খুব একটা ভালো মনে তো উনি অফিস জানলি, আজ আর বিরক্ত করো না। যদি উনি আমায় ফোন করেন আমি তোমাদের জানাবো, আর যদি বাড়িতে ফোন করেন বা তোমাদের কাউকে তোমরাও আমায় জানিও। বলছি সর্বমঙ্গলা, তুমি ওই ধূপকাঠিগুলো নিয়ে কোথায় যাচ্ছ? ওই সৈনীদের দোকানে, আর্ট অ্যান্ড ক্রাফটস, ওরা তো আমার বানানো ধূপকাঠি বিদেশে বিক্রি করে। বিদেশে? তোমার ধূপকাঠি বিদেশে যায়? হ্যাঁ গো দিদি ভাই, আমাদের সর্বমঙ্গলা ধূপকাঠির বিদেশে খুব কদর, আমি তো সব অর্ডার সাপ্লাই করেই উঠতে পারি না। আমি যত মাল বানাই তত ওরা বিদেশে বিক্রি করে দেয়, আর ওখানে দামটাও বেশি পাওয়া যায়। আমি যে ধূপকাঠিগুলো ট্রেনে 5 টাকা করে বিক্রি করতাম, তার থেকে একটু ভালো ধূপকাঠি 25 টাকা দরে কেনে, তাতে লাভটা অনেকটাই বেশি হয়। আর তোমরা তো জানো দিদি ভাই, এখন আমার টাকার কতখানি দরকার, আর 15 দিনের মধ্যে টাকা জোগাড় করে আমাদের বাড়িটা ছাড়াতে হবে। এই দেখো না, মনটা বাড়ি ফিরতে না ফিরতেই রাজারা বাড়িতে এসে ঝামেলা শুরু করে দিয়েছে, একদম ওর পিছনে পড়ে গেছে, বাড়িতে এসে তো হুমকি দিয়ে গেছে আমাদের।
তাই এখন যতটা সম্ভব বেশি মাল বানিয়ে শরীরের দিকে সাপ্লাই করছি। উনি সঙ্গে সঙ্গে ক্যাশে পেমেন্ট করে দেন। এই কদিন টেনে কাজ করতে পারলে 1,00,000 টাকা জোগাড় হয়ে যাবে। তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর দেরি করিস না, সাবধানে যাস আর সাবধানে ফিরিস হ্যাঁ, টাকা পয়সা নিয়ে। আর ভাইয়া যদি ফোন করে আমি বলবো তোকে একবার ফোন করে নিতে। আচ্ছা দিদি ভাই। মে উই কাম ইন ম্যাডাম? কি ব্যাপার আপনারা ভর দুপুর বেলায় বেল না বাজিয়ে এরকম ঘরের ভেতর সোজা ঢুকে পড়লেন? ডোন্ট মাইন্ড ম্যাডাম, আসলে দরজাটা খোলা ছিল আর ভেতর থেকেও কিছু কথার আওয়াজ শোনা যাচ্ছিল, তাই জন্য ভাবলাম ভেতরে ঢুকেই কথাটা বলি। আচ্ছা আপনাদের বাড়িতে মডার্ন অ্যাপ্লায়েন্সেস কি কি আছে, মানে এই ধরুন এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এর ডিটেলগুলো একটু আমাদের লাগবে। ভাই কিছু মনে করবেন না, আসলে কি বলুন তো এখন না সারাদিন কাজকর্ম করে বাড়ির সবাই একটু বিশ্রাম করবে, এখন না ওই সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলবার মতন মানে সময় বা ইচ্ছে কোনোটাই এখন আমাদের নেই। আপনারা অন্যদিন ওই 11টা বা 12টার সময় আসবেন, আমরা যদি কিছু প্রয়োজন হয় দেখে নেব, কেমন? এক্সকিউজ মি ম্যাডাম, আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ নই। তবে কি মার্কেট সার্ভে করতে বেরিয়েছেন? মাফ করবেন, আমরা এই মুহূর্তে সময় দিতে পারবো না, আপনারা অন্য কোনো বাড়িতে যান। প্লিজ আমাদের কথাটা একটু শুনুন, আমাদের সৌমিলি ম্যাডাম মানে মিস সৌমিলি মিত্র আমাদের পাঠিয়েছেন। সৌমিলি আপনাদের পাঠিয়েছে কেন? খুব আর্জেন্ট কাজ আছে ম্যাডাম, আমি রেইন সেড অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড আর্কিটেকচারের চিফ ডিজাইনার। সৌমিলি ম্যাডামের জেনারেল ম্যানেজার অনিস কাঞ্জিলালের আমরা বেডরুম, ড্রয়িং রুম, টয়লেট, তারপরে এই পুরো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা আমরা রিনোভেট করব। আর তার জন্য আপনাদের বাড়িতে যত পুরনো ফার্নিচার, অ্যাক্সেসরিজ বা অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলোকে আমাদের ইমিডিয়েটলি রিপ্লেস করতে হবে। আর আমি মিস অলিভিয়া সেন শর্মা, ফ্যাশন ডিজাইনার, নামটা নিশ্চয়ই শুনেছেন। আপনার কাজটা কি বলুন তো? ফ্যাশন? আই মিন অনিশ বাবু আর ওনার ফ্যামিলি মেম্বারসরা কি ধরনের পোশাক পরবেন সেটাই আমরা ডিসাইড করতে এখানে এসেছি। Within 24 hours, ম্যাডাম কে আমাদের সবটা জানাতে হবে। আচ্ছা আপনারাই বলুন, এত কম সময়ের মধ্যে এত কিছু হয়? স্টিল অফারটা এতটাই এক্সক্লুসিভ যে আমরা ছাড়তেই পারলাম না। আপনারা একটু কোঅপারেট করুন, আমি আজকেই লোক লাগিয়ে সমস্ত কাজটা তুলিয়ে দেব। শ্রেয়া, এরা কি বলছে? কেন ম্যাডাম, এটা তো ভেরি সিম্পল, আপনাদের এখন থেকে সব ভাবনা মিস মিত্র নিয়ে নিলেন। আপনাদের থাকা খাওয়া, বেড়াতে যাওয়া, এক কথায় আপনাদের হোল লাইফস্টাইল মিস মিত্র কন্ট্রোল করবেন। উনি আপনাদের সব চালাবেন। এবারে সব কিছু সৌমিলি দিদি চালাবে? অফ কোর্স, আর কেনই বা চালাবেন না বলুন, ওনার মতন একজন বিজনেস ম্যাগনেটের জেনারেল ম্যানেজার বলে কথা, ডায়েটিশিয়ান, শেফ, বিউটি পার্লার, এমনকি ম্যাসেজ পার্লারের এক্সিকিউটিভরাও আপনাদের সাথে আজ যোগাযোগ করে নেবেন। শ্রেয়া, এইসব কি হচ্ছে বলো তো? জানি না বৌদি, আমিও তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি সব বুঝতে পারছি। অনিশ এত বড় একটা চাকরি পেয়েছে, তাই ওর কোম্পানি থেকে মানে সৌমিলির কোম্পানি থেকে ওর থাকার ভালো ব্যবস্থা করে দিচ্ছে, ও যাতে একটু আরামে থাকতে পারে। তোমাদের এত মানে অসুবিধে কি হচ্ছে বা তোমরা এত প্রশ্ন করছো কেন আমি বুঝতে পারছি। কিন্তু মা, কিসের কিন্তু শ্রেয়া, কিসের কিন্তু? আচ্ছা ধর, আচ্ছা ধর যে অনিশ যদি একটা অন্য কোনো কোম্পানিতে চাকরি পেত, কথার কথা বলছি, ধর যদি বিদেশে থাকতো, বিদেশে যেতে হতো, তাহলে তো ও একটা বাড়ি বা ফ্ল্যাট পেতো তো? অনেক চাকরিতেই তো ফ্ল্যাট বা বাড়ি দেওয়ার চল আছে, তাই না? কিন্তু মা, এক্ষেত্রে তো ওরা বাড়ি সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তার কারণ হচ্ছে অনিশের নিজের এখানে বাড়ি আছে, ওর এই শহরেই বাড়ি আছে বলে ওরা কোম্পানি থেকে সেই বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, ওর আরো বেশি আরামের ব্যবস্থা করে দিচ্ছে। আমি বুঝতে চাই তোমাদের প্রবলেমটা কিসে হচ্ছে, এগুলো সৌমিলি করে দিচ্ছে তাই?